হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো দিদাকে নিয়ে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা হচ্ছে পুরো ফানি, একদম একটা চ্যালেঞ্জ ভিডিও করছি দিদার সাথে আমি। তো আমার এই মিষ্টি ওয়ান অ্যান্ড ওনলি দিদাকে নিয়ে কেন বসেছি জানো? কিসিং চ্যালেঞ্জ ভিডিও করব। তো তোমরা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। আর দিদা, তোমার দিদা এই ভিডিওতে তোমার পুরো সম্মতি আছে? হ্যাঁ দিদাকে আমি জাস্ট একবার বলেছি, দিদা তোমার সাথে আমি একটা ভিডিও বানাবো, করবে? দিদা বলছে হ্যাঁ, কেন করবো না দিদা, পুরো ক্যামেরা ফ্র্যাঙ্কলি, কোনো অসুবিধে নেই দিদার। মায়ের যেমন প্রবলেম আছে, তো দিদার কোনো অসুবিধে নেই। দিদা বলেছে হ্যাঁ, আমি নিশ্চয়ই করবো, কেন করবো না। তোর মানে দিদা সব সব নাতি নাতি দিদারকেই ভালোবাসে, তো আমার মনে হয় আমাকে বেশি ভালোবাসে দিদা। তো যার জন্য দিদা বললো হ্যাঁ ঠিক আছে, কেন করবো না তোর সাথে। বৌদিকেও আমি বলেছিলাম, বৌদি বলেছিল করবো, তো ভাবলাম আগে দিদার সাথেই করে নিই। তো চলো আর বকবক করছি না, তোমরা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থেকো। আর যদি ভালো লাগে তো আমার এই দিদার জন্য একটা প্লিজ লাইক দিয়ে দিও। তো চলো, চ্যালেঞ্জটা কি হচ্ছে দেখো, দিদা বলছে আমি লিপস্টিক পরে করতে পারবো না, মানে লিপ লক কিসে কামে বললাম, লিপস্টিক পরে করবো আর কি দিদার সাথে। তো দিদা কি বলছে দেখো, দিদা বলছে না প্লিজ আমাকে লিপস্টিকটা করতে বলেছে না। তো ঠিক আছে চলো, সেটা তো নিজে নিজের একটা ব্যাপার থাকবেই, পার্সোনালিটি, দিদা লিপস্টিক পরে না, বয়স্ক মানুষ, বুঝতেই পারছো। তো আমি লিপস্টিক মানে বলতে লিপ বাম, ধরো লিপস্টিক পরছি না, দিদা যেহেতু চাইছে না, তো আমি লিপ বাম করে দিদাকে দেবো তোমার কিস। আর দিদা আমাকে কি করে বলো না, চোখ বন্ধ করে দিদা করবে, কারণ কি দিদা, দিদার এটা পানিশমেন্ট নয়, কিন্তু যাই হোক একটু তো অন্য কিছু করতে হবে দিদার। আমি আমি লিপস্টিক পরবো, দিদা যেহেতু লিপস্টিক পরবে না, নর্মাল করবে। তাই দিদাকে বললাম তুমি তাহলে চোখ বন্ধ করে করবে? দিদা বলছে হ্যাঁ আমি চোখ বন্ধ করে তোকে আমি কেক কিস করে দেবো। তো চলো, নাতনি আর দিদার এই ফানি ভিডিওটা তোমরা এনজয় করতে থেকো। শুরু করে দিই দিদা, শুরু করছি, দাঁড়াও এক সেকেন্ড, আমি আগে দিচ্ছি, ঠিক আছে, আমি আগে দিদাকে দিচ্ছি, তারপর দিদা দেবে। তো যার জন্য আমি একটুখানি মানে দেখো লিপ বা আমি এটা ঠিক আছে, শুরু করছি দিদা। এই দেখো, যেমন লাগছে ছোটবেলায় দাদুর কথা খুব মনে পড়ে গেল আর কি। তো চলো, আর সেরকম মন খারাপ করে আর ইয়ে করছি না। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। জাস্ট তোমাদেরকে মজা দেওয়ার জন্যই করলাম, অনেকেই কমেন্ট করছিলে কি দিদি চ্যালেঞ্জ ভিডিও করো, কিসিং চ্যালেঞ্জ করো। তো যেহেতু চিকুর সাথে আমার এই ভিডিওটা করা আছে, কিন্তু বাচ্চাদের সাথে চ্যালেঞ্জটা করা যায় কি না তোমরা কমেন্টে জানাও, তো তাহলে আমি ওটা পাবলিক করে দেবো। আমার মনে হয় যায় না, মনে হয়। তো তোমরা যদি কেউ জানো ওটা আমাকে একটু জানিয়ে দিও যে বাচ্চাদের সাথে করা যায় কি না। তো দেখলাম দিদা খুব ইয়ে, আর দিদা সত্যি যখনই আমাদের বাড়িতে আসে এরকমই করি, দিদাকে চটকাই মিসিং করি। তো সেটাই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অন করে দাও, তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো দিদা। হ্যাঁ, কিছু বলো আমার আপনাকে, তোমরা দেখো। হ্যাঁ ঠিক আছে, পাশে থেকো, পাশে দেখো, এটাই বাস, এটাই তোমাদের কাছে শুভকামনা করি। চলো, বাই।